জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্কুলে নিম্নমানের মিডডে মিল অভিযোগে স্কুল শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক কীর্তনিয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। চাল এবং ডালে পোকা থাকার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। জানা গেছে, মঙ্গলবার স্কুল খুলতেই স্থানীয় মানুষজন স্কুলের মধ্যে ঢুকে উত্তেজনা সৃষ্টি করে। নিম্নমানের মিডডে মিল চালে এবং ডালে পোকা বলে দাবি স্থানীয়দের, যদিও ততক্ষণে রান্নার কাজ শুরু হয়েছিল না বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণের মধ্যে আনে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। একের পর এক বিভিন্ন স্কুলে মিডডে মিলের খাদ্য সামগ্রী নিয়ে প্রশ্ন উঠছে। চলছে বিভিন্ন জায়গায় স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাঁধুনিদের ঘিরে বিক্ষোভ। হেলদোল নেই প্রশাসনের, একে অপরের দোষ দিয়ে কাটাচ্ছে বলেও জানা যায়। স্কুল ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য দেওয়া হচ্ছে স্কুলের খাবার, তবে সেই খাবার স্কুল কর্তৃপক্ষ পাচ্ছে নিম্নমানের, কিন্তু কেন প্রশ্ন রয়েছে একাধিক। চালে পোকা এখানকার ওই মানে যে পোকা, ওই পোকাই মানে বাচ্চাদেরকে খাওয়ানো হয় প্রতিদিন, নিয়ত প্রতিদিন একই খাবার। আমরা চাইছি যে পুরো মিডডে মিলটাই বন্ধ হয়ে যাক। মিডডে মিলের যে মাল আছে সেই মালটা বাচ্চাদেরকে ডাইরেক্ট দেওয়া হোক। এরকম অনেক দিন থেকে চলে, আমরা এর আগে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমি তো বলছি আপনার সাথে আসিনি, কিন্তু তারা ভালো রাখলাম।